নমস্কার, আমি সুলগ্না। আমার চ্যানেল বই বৈঠকে আবারও সকলকে একবার স্বাগত জানাই। আজকে আমি একটা সামাজিক উপন্যাস নিয়ে কথা বলবো এবং যে লেখকের উপন্যাস নিয়ে কথা বলবো সেই লেখকের লেখনের সঙ্গে আমার পরিচিতি কিন্তু এই উপন্যাসটির মাধ্যমে। পূর্বতন আমি ওনার আরেকটি উপন্যাস শুরু করেছিলাম, কিন্তু সেটা কোনো কারণে শেষ করা হয়নি। আমি কথা বলছি প্রফুল্ল রায়ের লেখা অতল জলের দিকে এই উপন্যাসটি নিয়ে। সরি, এটা উল্টো ধরা হয়েছে। এই উপন্যাসটা নিয়ে তো মূলত এই উপন্যাসটা একটা 168 পাতার উপন্যাস এবং এটা প্রকাশিত হয় দেশ থেকে। এটা আগের বছর আমি দেশের যে বইয়ের স্বাধীনতা উৎসব ওই সময় কিনেছিলাম। 50 টাকা মূল্যের বইটা আমি 25 টাকায় পেয়েছিলাম। এবার আসি এই বইয়ের প্লটে। এই বইতে আমরা প্রথমে এই বইয়ের যে প্লট সেটা শুরু হয় মূলত বম্বের হাত ধরে। বম্বের একটা উঁচু হাই রাইজে বসে একজন আর্কিটেক্ট, একজন বিশাল আর্কিটেক্ট, একজন ভীষণ সাকসেসফুল আর্কিটেক্ট, সে কিনা তার নিজের অফিস রুমে বসে একটা ড্রয়িং করছেন, একটা স্কেচ ড্র করছেন, একটা নকশা আঁকছেন। এবং ঠিক এই সময় এই কর্মব্যস্ততার মধ্যেখানে তার অফিসের ফোনটি, টেবিলে রাখা ফোনটি বেজে ওঠে এবং ফোনের ওপারে তিনি যার গলা শুনতে পান, প্রায় 20 বছর বাদে সেই গলাটা শুনতে পেয়ে সে কিছুক্ষণের জন্য হতচকিত বা স্তম্ভিত হয়ে যায়। ওপার থেকে ফোন করছিলেন তার 20 বছর আগে ফেলে আসা বা বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়া তার পূর্ব স্ত্রী। হ্যাঁ, তার পূর্ব স্ত্রী অনুরাধা, যার সঙ্গে তার 20 বছর আগেই ডিভোর্স হয়ে গেছে। তাদের সেই সম্পর্কের ফলপ্রসূত একটি মেয়েও আছে যার নাম হলো গিয়ে রুমি। তাদের কে বা মেইনলি রুমিকে তার ঝাপসাভাবে মনে আছে, কারণ সে তাকে শেষবারের মতো দেখেছিল 20 বছর আগে, যখন তার বয়স ছিল প্রায় 5 বছর। এবং এই অনুরাধা তার জীবনে সেই সময় একটা বিশাল জায়গা জুড়ে ছিল। এবং এই ফোনে অনুরাধা জানান এই গল্পের যে মুখ্য চরিত্র প্রণবেশকে, প্রণবেশকে তিনি জানান যে তাদের মেয়ে খারাপ পথে চলে গেছে এবং তাকে সেই খারাপ পথ থেকে বের করে আনার জন্য, ভুল পথ থেকে বের করে আনার জন্য তাকে, অর্থাৎ তার বাবাকে তার ভীষণভাবে প্রয়োজন এবং সে যেন 1-2 দিনের মধ্যেই কলকাতায় চলে আসে। এই কথাটা শুনে প্রণবেশ খানিকটা প্রথমে অবাক হলেও শেষমেশ কিন্তু সে যেতে রাজি হয়ে যায়। এবং তার এই পক্ষে স্ত্রী, অর্থাৎ বম্বেতে একজন সফল, একজন ভীষণ সাকসেসফুল আর্কিটেক্ট হয়ে তার স্ত্রী তার অফিসের বিভিন্ন কাজকর্মকে ফেলে রেখে তাদেরকে তাদের মতো করে বুঝিয়ে সে কলকাতায় চলে আসে, যেদিন তার পূর্বতন স্ত্রীর ফোন এলো তার 2 দিন পরে। কলকাতায় এসে তার পূর্ব যে বাড়ি, অর্থাৎ তার যে পৈতৃক, এবং পৈতৃক বলাটা ঠিক ভুল, কারণ সেই বাড়িটা তার দাদুর তৈরি করা, সেই বাড়ি কেয়াতলার বাড়িতে এসে ওঠে। সেখানে তার সঙ্গে তার কেয়ারটেকার সন্তোষ থাকে এবং সেই বাড়িতে ওঠার পর একদিন কেটে যাওয়ার পর অনুরাধার ফোন আসে এবং সে তার মেয়ের সম্বন্ধে খুঁটিনাটি কথা বলতে থাকে। এবার এই মেয়ের সঙ্গে দেখা হওয়ার পালা। এই মেয়ে পড়ে ইউনিভার্সিটিতে, সে এমএ পড়ছে ইতিহাসে। এবং এই মেয়ের সঙ্গে যখন সে দেখা করতে যায় এবং তার কথা জানতে চায়, অর্থাৎ মেয়েকে কেমন দেখতে, যেহেতু সে 20 বছর আগে মেয়েকে শেষবারের মতো দেখেছে, তো তার স্ত্রী তখন বলেন যে তুমি তাকে দেখলেই চিনতে পারবে, আমার কোনো আলাদাভাবে তার কোনো রকম কোনো ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই। এবং সত্যিই তাই, মেয়েকে যখন সে দেখে সে অবাক হয়ে যায়, তার মেয়ের মধ্যে যেন সম্পূর্ণভাবে তার স্ত্রী অনুরাধার মুখ, চোখ, নাক একদম বসানো, যেন মনে হচ্ছে একেবারে দুজনে মানে একে অপরের জেরক্স কপি। তো সেই মেয়ের সঙ্গে সে কথা বলার চেষ্টা করে, খানিকটা বন্ধুত্ব পাতানোর বা সখ্যতা পাতানোর চেষ্টা করে, কিন্তু মেয়ে বেগরবাই করতে তাকে কিন্তু শক্ত হতে হয় বা শক্ত হাতে হাল ধরতে হয়। এইভাবেই গল্পের প্লটটা এগোয়। মূলত গল্পে আমরা যেটা, গল্পের মেন প্লটের যেটা উদ্দেশ্য শেষমেশ, তার মেয়েকে ওই খারাপ মানুষগুলোর হাত থেকে বা খারাপ সঙ্গ থেকে বার করে আনা, যেটা সবসময় হয়ে থাকে যে বাচ্চারা একটা সার্টেন টাইমের পর একটা খারাপ সঙ্গে পড়ে গেলে তাদের জীবনটা কিন্তু অন্য ট্র্যাকে চলে যায়। সে বিবাহ বিচ্ছিন্ন অবস্থাতেও এই স্বামী এবং স্ত্রী তারা দুজনে কিন্তু আপ্রাণ চেষ্টা করে তাদের মেয়েকে আবার মেইন স্ট্রিম লাইফে ফিরিয়ে আনার জন্য।
তাদের মেয়ে বেশ বেপরোয়া, কথা শোনে না, বেশ জেদি, খুব স্টাববার্ন, কিন্তু তারপরেও কিন্তু তার বাবা আপ্রাণ চেষ্টা করে যায়, পুরনো বেশ আপ্রাণ চেষ্টা করে যায় তাদেরকে বা তাকে আবারও মূল পথে বা ভালো পথে ফিরিয়ে আনার। এইভাবেই গল্পটা এগোয়। গল্পের বেশিরভাগটা জুড়েই আমরা দেখতে পাই প্রণবেশের 20 বছর বা 30 বছর আগেকার জীবন, যখন সে প্রথম তার প্রেমে পড়ে অনুরাধার, ইউনিভার্সিটিতে চলাকালীন, ইউনিভার্সিটিতে পড়াকালীন। অনুরাধা বাংলা বিভাগের ছাত্রী ছিলেন এবং প্রণবেশ ছিলেন আর্কিটেক্ট বিভাগের ছাত্র। সেখানে তাদের কিভাবে প্রেম হয় এবং তাদের বিয়েটা ঠিক কিভাবে হয়, এবং বিয়ে করার পর তার যে এই সফলতার পিছনে দৌড়ানো, অর্থাৎ আমি কিছুই করছি না, আমাকে আরও করতে হবে, এই যে একটা টান, এই যে উচ্চাকাঙ্ক্ষা, এই উচ্চাকাঙ্ক্ষা থেকে লোভ, এবং তারপর তাদের বিবাহ বিচ্ছেদ, সেইটা নিয়েও পুরো একটা মানে বেশ বড় করে এলাবোরেটলি সেই প্লটটাকে লেখক তুলে ধরেছেন। এবং প্রণবেশের আমরা যদি এখনকার জীবন দেখি, তাহলে আমরা দেখবো প্রণবেশ কিন্তু ভীষণ সুখী, সফল একজন আর্কিটেক্ট। তার পরিবারে তার স্ত্রী অমলা রয়েছেন, যিনি কিনা একই সঙ্গে তার বাণিজ্যিক, তার অফিসের কাজকর্ম সামলান। তার দুই ছেলে মেয়ে রয়েছে, যারা কিনা তার বাবাকে খুব ভালোবাসে, একই সঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া করতে ভালোবাসে, বাবার স্বাস্থ্যের খেয়াল রাখে, এমনকি কলকাতায় আসার পরেও কিন্তু প্রতিদিন দুবেলা তার স্ত্রী এবং তার ছেলে মেয়েরা তার খোঁজ খবর নিতে থাকে, তার খাওয়া দাওয়া সম্বন্ধে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা করতে থাকে। এইভাবেই গল্পটা এগোয় এবং গল্পটা ভীষণ সুন্দর, প্লটটা ভীষণ সুন্দর। দুজন বিবাহ বিচ্ছেদ হওয়া মানুষ, তারা এখন আর একসঙ্গে থাকে না, কিন্তু তাদের কমন যে ফ্যাক্টরটা সেটা তাদের সন্তান, এবং এই সন্তানের মাধ্যমেই তারা আবার 20 বছর পর লিঙ্কড আপ হয়, দুজনের মধ্যে আবার যোগাযোগ স্থাপন হয়, এবং দুজনে দুজনের মতো করে আপ্রাণ প্রয়াস করে তাদের মেয়েকে আবারও ভালো পথে ফিরিয়ে আনার। আমরা এমন অনেক সময় দেখতে পাই যে সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট পড়ে যখন বাবা এবং মা আলাদা হয়ে যায়, খুব ছোট অবস্থায় বাচ্চাদের মনের মধ্যে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে, সেটা কিন্তু ভীষণ সুদূর প্রসারী হয়, বহু বছর ধরেও কিন্তু সেই সন্তানটি সেটা কাটিয়ে উঠতে পারে না, সে তার বাবাকে মাকে এর জন্য দোষারোপ করতে থাকে, সমস্ত পরিস্থিতি না জানা সত্ত্বেও সে কিন্তু তার ওই ছোট মনে, তার ছোট মাথায় যতটুকু খাটে সেই সময় থেকেই কিন্তু সেই একটা, সে কিন্তু একটা ইমেজ তৈরি করে নেয় বাবা মার এই সম্পর্কের, এবং বাবা মায়ের পরবর্তীকালে কিন্তু যেটা তাদের জীবনে সুদূর প্রসারী একটা এফেক্ট ফেলে, যেটা থেকে কিন্তু কাটিয়ে উঠতে অনেক সন্তান বা অনেক সন্ততিরই সময় লেগে যায়, অনেকে বা কাটিয়ে উঠতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়েও কিভাবে প্রণবেশ এবং তার স্ত্রী অনুরাধা তাদের মেয়ে রুমিকে আবারও নতুন একটা জীবন দিলেন, সেই নিয়েই মূলত গল্প। গল্পটা ভীষণ ভালো লাগবে। গল্পে আরও বিশেষ কয়েকটা চরিত্রকেই আমরা বারবার দেখতে পেয়েছি, যেমন প্রণবেশের কেয়ারটেকার সন্তোষ, যে কিনা তার সে ভীষণ ভাবে কি বলবো মানে সে তার আজ্ঞা পালন করে ভীষণভাবে। অনুরাধা, যে কিনা খুবই সাবলীল, মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা একটি মেয়ে, যে সারা জীবন একইভাবে কাটিয়েছে, সে ভীষণ রক্ষণশীল, ভীষণ আবেগপ্রবণ, ভীষণ ভীতু প্রকৃতির একজন মানুষ। উল্টো দিকে প্রণবেশ ভীষণভাবে উচ্চাকাঙ্ক্ষা সম্পন্ন একজন স্মার্ট, ইন্টেলিজেন্ট একজন আর্কিটেক্ট, যে কিনা নিজের কর্মজীবনে ভীষণভাবে সফল এবং সাথে সাথে তার পার্সোনাল লাইফ নিয়েও সে ভীষণভাবে খুশি, কিন্তু তার পূর্ব যে জীবন সেটা তাকে আবার এনে দাঁড় করিয়ে দেয় 20 বছর পর তার মেয়ের জন্য তার স্ত্রীর সম্মুখীন, এবং সেখানে সে কী করে, কীভাবে সমস্ত কিছু ঘটে, এবং শেষমেশ এই রুমির সঙ্গে তার বাবা মার সম্পর্কের ইকুয়েশনটা কোন জায়গায় এসে দাঁড়ায়, সেইটা দেখার জন্য বা সেইটা জানার জন্য অবশ্যই কিন্তু এই উপন্যাসটা পড়ে দেখতে হবে একবার। ভীষণ ভালো লেগেছে আমার প্রফুল্ল রায়ের লেখা প্রথম পড়তে, বলতে গেলে আমি 1 থেকে 1.5 দিনেই বইটা শেষ করেছি, খুব বড় উপন্যাস নয়। এবার আমি বলবো যে কারা এই বইটা পড়বেন, অবশ্যই তারাই পড়বেন যারা সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন। সামাজিক উপন্যাস মানে কিন্তু উপন্যাসের মধ্যে আমরা কখনোই আশা করি না যে হঠাৎ করে এমন একটা কিছু সারপ্রাইজিং একটা টুইস্ট চলে আসবে, এটা আমরা কখনোই আশা করি না। সামাজিক উপন্যাস তার নিজের গতে বাঁধা লাইনে চলে, এবং সেই সামাজিক উপন্যাসের মধ্যে অনেক চরিত্রদের আমরা দেখতে পাই, যে চরিত্রদের সঙ্গে বাস্তবকে আমরা কোরিলেট করতে পারি। এই উপন্যাসটাও ঠিক তাই, একজন সন্তান তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদকে কীভাবে নেয় এবং তার ফল কতটা সুদূর প্রসারী হয় এবং বাবা মাকে তার জন্য কী কী ফেস করতে হয়, মূলত এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা অ্যাসপেক্ট এই উপন্যাসের। সেদিক থেকে বলতে গেলে ভীষণভাবে এটা বাস্তবিক একটা উপন্যাস,
এবং এই উপন্যাসের প্রত্যেকটা চরিত্র নিজের নিজের জায়গায় ভীষণ ভাবে মানে টু দি পয়েন্ট। তো আমার কোথাও মনে হয়নি যে লেখক একটু বাড়তি লিখেছেন, কিছু কিছু জায়গায় একদম সরল রেখার মতো একইভাবে চলেছে, কোনো উত্থান পতন নেই চরিত্রদের মধ্যে। কিছু কিছু জায়গায় বেশ অল্প সময়ের মধ্যেই খানিকটা বা বেশ খানিকটা চোখে পড়ার মতো পরিবর্তন লেখক ওনার লেখনের মাধ্যমে ঘটিয়েছেন, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি অবশ্যই সাজেস্ট করবো যারা প্রফুল্ল রায়ের লেখা পড়েননি, এইরকম একটা সামাজিক জনরের একটা বই আপনারা কিন্তু অবশ্যই পড়ে দেখতে পারেন। এরপর আমার প্রফুল্ল রায়ের আরও বেশ কিছু বই পড়ার ইচ্ছা রইল ওনার এই বইটা পড়ার পর। তো আপনারা যদি কেউ এই বইটা পড়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে, বা যদি কেউ এই বইটা না হলেও প্রফুল্ল রায়ের অন্য কোনো বই পড়ে থাকেন তাহলে সেটাও আমাকে জানাতে পারেন। তো আজকের মতো আমি আমার এই আলোচনাটা এখানেই শেষ করব। তো সকলে ভালো থাকবেন, বই পড়বেন, আপনার আশেপাশের মানুষকে বই পড়তে অনুপ্রাণিত করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সকলকে।